চা সারা বিশ্বের একটি জনপ্রিয় খাবার, অনেকেই চা ছাড়া চলতেই পারে না। গিয়েছিলাম চা খাওয়ার জন্য ফরিদপুরের ভাজনডাঙ্গায়, খুব সুস্বাদু চা বানাই শুনেছিলাম, সেটাই একটু পরীক্ষা করার জন্য গিয়েছিলাম। গিয়ে দেখি দোকানদার এখন পর্যন্ত আসে নাই, খানিকটা পর আসলো, সবকিছু গুছিয়ে নিল। আমরা জিজ্ঞাসা করলাম মামা কতক্ষণ লাগতে পারে, তিনি বললো যে 20 মিনিট, আজকে দোকান খুললে একটু লেট হয়ে গেছে। পরে বললো আপনি নদীর পাড়ে বসেন, চা বানানো হয়। আমি আপনাদের ডাকবো। তো আমার যেই কাজ সেটাই আমি কিছুটা ভিডিও করে নিলাম এই ফাঁকে। পর মুহূর্তে প্রায় 20 মিনিট অপেক্ষা করার পর নদীর পাড়ে বসেছিলাম আমরা, চেয়ার ছিল। কয়টা বাজে? পরে তো মোটামুটি 20 মিনিট পরে থেকে পাওয়া যায়। ভালো জায়গা, মনোরম পরিবেশ। দেন মামার চা তৈরি হয়ে গেল, তারপরে হচ্ছে আমিও দেখে নিলাম মাটির কাপের চা। এটা আসলে একটু ইউনিক, তিনি ইউনিকভাবেই বানান যেটা আমি শুনেছিলাম। পরবর্তীতে মামার যে টেকনিক সেই অনুযায়ী তিনি চা বানানো শুরু করে দিলেন। মোটামুটি 20 মিনিটের মতো লেগেছে আর কি, ওয়েট করতে হয়েছে, খুব হিট দিতে হয়, দেন হচ্ছে চাটা বানায়। সাধারণত এই দোকানটাতে 2 রকম চা পাওয়া যায়, তান্দুরি চা আর মালাই চা। তো মালাই চাটাই বেশি জনপ্রিয় ছিল, তো আমরা ওইটাই অর্ডার করি। প্রায় 20 মিনিট প্রকৃতির হাওয়া খাওয়ার মধ্য দিয়ে পার হয়ে গেছে, দেন দেখি মামার চা তৈরি, মামা চা নিয়ে আসতেছে। ফাইনালি চায়ের লুকটা ছিল অসাধারণ, অসাধারণ একটা ফ্লেভার ছিল। অতপর 20 মিনিট, প্রায় 20 মিনিট অপেক্ষা করার পর সেই কুখ্যাত বিখ্যাত মালাই চা পেলাম। প্রথম চুমুকেই মজা লেগেছে, ভালোই লেগেছে। এইটা যারা খেতে যান, একেবারে এক্স্যাক্টলি লোকেশন হচ্ছে ফরিদপুর যাওয়ার সময় যে ভাজনডাঙ্গা খেয়াঘাট, যেইটা ব্রিজ নতুন হইতেছে। তো ধন্যবাদ।